শুরু করছি আজকে বর্গমূল অংশের অধ্যায় এগারোর নিজে করি 11.3 থেকে। যেমন দেখ এখানে ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো আমাদের আগে করে নিতে হবে। যেমন দেখ একের অঙ্কের একের একেরটা কি বলেছে, বলছে 0.7 এর বর্গ কত, অর্থাৎ 0.7 এর বর্গ মানে কি বোঝাবে, 0.7 ইনটু হচ্ছে 0.7, তার মানে দেখ সাত সাথে কত হয়। দেখ আমি রাফি গুণটা করে দেখাচ্ছি, 0.7কে 7 দিয়ে 0.7 দিয়ে গুণ করা, তার মানে এটা কত হয়ে গেল দেখ, সাত সাথে কত হলো 49। এখানে এক ঘর আগে পয়েন্ট, এখানেও এক ঘর আগে পয়েন্ট, তার মানে উত্তরে দু ঘর আগে পয়েন্ট বসে যাবে, তাহলে আনসার কত হয়ে যাবে, 0.49। সেম টু সেমভাবে রয়েছে পরেরটা, 0.16 এর হোল স্কোয়ার, তার মানে এটা কত হবে, 0.16 ইনটু 0.16, তার মানে এখানে দেখ গুণ করছি, 0.16 ইনটু 0.16 গুণ করলাম, গুণ করলে দেখ এখানে কত হয়ে যাবে, 6 16 হচ্ছে 96 আর 16 1 হচ্ছে 16, তাহলে এটাকে যদি যোগ করি এটা কত হবে, 6 9 8 6 কত হলো, 15 5 হতে হলো 1 2 2 5 6, তাহলে এখানে দেখ কতগুলো ঘর আগে পয়েন্ট আছে, দু ঘর আগে পয়েন্ট আছে, এখানে কতগুলো ঘর আগে, দু ঘর আগে, তাহলে টোটাল কত হলো, 4 ঘর আগে। তাহলে এখানে কী করে বসাবো, 1 2 3, যেহেতু এখানে আর একটা ঘর দরকার, তার মানে কিছু তো নেই, ওখানটাতে আমার একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 1 2 3 4, 4 ঘর আগে একটা পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে উত্তরটা কত হয়ে গেল, 0.0256 0.0256। এরমভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। তিনের অঙ্কটা বলেছে দেখ 0.08 এর হোল স্কোয়ার, কী করে করবো, অর্থাৎ আমরা লিখে দেব 0.08 ইনটু 0.08, তার মানে এখানে কত হবে, 0.08 ইনটু 0.08 করলে 28টে কত হয়ে গেল, 64, তাহলে 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট, 1 2 3 4, 4 ঘর আগে এখানে পয়েন্ট বসিয়ে দেবো, তাহলে উত্তর কত হয়ে গেল, 0.0064। পরেরটা 4 নম্বর অঙ্কটা বলেছে 0.25 এটার হোল স্কোয়ার, তার মানে এটা কত হবে, 0.25 ইনটু 0.25, তার মানে এটা কত হবে, সেম টু সেমভাবে এখানে করে দেবো, 2525, তার মানে এটাই যদি গুণ করি, গুণ করলে কত হবে, 5 25 হচ্ছে তোর 125, 25 2 গুণে কত হবে, 50, তার মানে এখানে হলো 5, এখানে হলো 2, 5 রেখে 6, তাহলে টোটাল 1 2 3 4, 4 ঘর আগে পয়েন্ট, 1 2 3 4, ঘর আগে পয়েন্ট, তাহলে উত্তরটা হয়ে যাবে কত, 0.0625, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের আনসার, তার মানে আমাদের একের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল। শুরু করছি আমরা দুইয়ের অঙ্ক, দুইয়ের একের অঙ্কটা এখানে বলছি দেখ দশমিক বিন্দুর পরে অঙ্ক বিচারে কোন দশমিকগুলো হবে, মানে কোন দশমিকগুলো পূর্ণবর্গ হবে, কোনগুলো হবে না। মনে রাখবি দেখ এখানে প্রশ্নে দেখ এক ঘর আগে পয়েন্ট, তাহলে উত্তরে কতগুলো ঘর আগে, দু ঘর আগে, এখানে দু ঘর আগে পয়েন্ট, উত্তরটা মানে প্রশ্নটা দু ঘর আগে, তাহলে উত্তরটা কতগুলো, 4 ঘর, মানে পয়েন্টের পর যাই ঘর থাকুক না কেন সেটা কাপল কাপল হবে, মানে হয় 2টো অথবা 4টে অথবা 6টা, মানে এই যে দেখ পয়েন্টের পর মানে যে উত্তরগুলো দেয়া বেরিয়েছে হয় সেটা 2টো হবে অথবা 4টে হবে অথবা 6টা হবে অথবা 8টা হবে এরকম। তাহলে দেখ আমাদের অঙ্কর বিচারে মানে অঙ্কটাকে দেখলে আমরা বুঝতে পারবো আদু সংখ্যাটা বর্গমূল হবে কি হবে না। যেমন দেখ উত্তর দিয়েছে 22.5, এটা কি হবে, কারণ এটাতে এক ঘর আগে পয়েন্ট হচ্ছে, এটা হবে না, তার মানে লিখে দেবো হচ্ছে হবে না, ঠিক আছে। যদি দু ঘর আগে পয়েন্ট থাকতো, পেছন দিক থেকে দু ঘর আগে পয়েন্ট থাকলে তখন হতো, ক্লিয়ার কি বললাম। তাহলে দেখ রয়েছে 1.44, এটা কি হবে, এটা কিন্তু হবে, কারণ দেখ পয়েন্টটা দু ঘর আগে আছে। তিনেরটা বলছে 62.5, কিন্তু এটা দেখ এটাও কিন্তু হবে না, ঠিক আছে। চারেরটা এখানে কত হচ্ছে দেখ 12.1, তাহলে এটাও কি হবে, এটাও কিন্তু হবে না, ক্লিয়ার। আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে 3 নম্বর অঙ্কে, 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী বলে দিয়েছে, অলরেডি কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের এবার বর্গমূলটা করে বার করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে 3-এর 1-এরটা দিয়েছে কত দেখ 4.41, ঠিক যেমন করে আমরা নর্মাল সংখ্যাগুলো বর্গমূল করেছিলাম সেরকম করে, পয়েন্টের পর 41 তো একসঙ্গে আছে, ওই জন্য মাথায় একটা ড্যাশ দিয়ে দেবো।
তাহলে দেখ চার কি করলে চার হয়, দুইকে স্কোয়ার করলে চার হয়। এবার পয়েন্ট বসালাম, পয়েন্ট বসালে চার আর একটা একসঙ্গে নেমে গেল, দুইকে ডবল করলাম, ডবল করে এখানে বসালাম, এর পাশে কি বসালে মিলবে দেখ এক এক, কারণ আমরা জানি তো সেম সেম নাম্বার বসাতে হয়, তাই তো? তাহলে ওই জন্য একচল্লিশ একে কত হয়ে গেলো একচল্লিশ, তাহলে উত্তর বেরিয়ে গেল, উত্তর হচ্ছে 2.1। সেম টু সেমভাবে দেখ দুইয়েরটা, দুইয়েরটা কত বলছে দেখ 2.25, তাহলে 2.5-এর মাথায় ড্যাশ দিলাম। এবার দুই আছে, তাহলে দুইয়ের কাছাকাছি নাম্বার কী, দুইয়ের কাছাকাছি নাম্বার হচ্ছে এক, হলে এক হবে, তাই তো? এক এক স্কোয়ার হচ্ছে এক, তার মানে এক বসে গেল। বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে এক, পয়েন্ট খাইয়ে কী নামবে, দুই আর পাঁচটা একসঙ্গে নেবে যাবে, এককে ডবল করলে কত হয় দুই, আর এখানে হচ্ছে দেখ পাঁচ 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 পঁচিশ সঙ্গে হচ্ছে 125, তাহলে আনসারটা আমার বেরিয়ে গেল, তাহলে আনসার হচ্ছে কত 1.5। ক্লিয়ার? চলে যাচ্ছি পরেরটা, তিনেরটা, তিন নম্বর অঙ্কটা বলছে দেখ 0.0256, তার মানে দেখ দুঘর দুঘর করে দাগ দেবো এই একটা আর এই একটা। তাহলে দেখ যেহেতু পয়েন্টটা আছে তাই জন্য আগে পয়েন্টটা বসিয়ে দিলাম, এবার এক বসালাম, এককে কত হলো এক, ঠিক আছে? তার মানে এবার কি করব, দুই থেকে এক বিয়োগ করলে এক হয়, পাঁচ আর ছয়টা বসে গেল, এককে ডবল করলে কি হয়, এককে ডবল করলে হয়ে যাবে দুই, এর পাশে কি বসালে লাস্টে ছয় আসবে, একমাত্র ছয় ছয় 36 হয়, তাই তো? তাই জন্য এখানে আমরা ছয় বসাবো, এখানেও ছয় বসাবো, তাহলে ছয় ছয় এখানে কত হয়ে যাচ্ছে 156, ঠিক আছে? কারণ একমাত্র দেখ ছয় ছয় 36 হয়ে যায়, ওই জন্য ছয় দিয়ে বসালাম। এবং 11.3 সব থেকে লাস্ট অঙ্ক হচ্ছে এটা যে 0.0484, তার মানে এখানেও দেখ দুঘর দুঘর করে আমি দাগ দিয়ে দিলাম, তার মানে এখানে কত হবে দেখ পয়েন্ট, দুই দুখনে কত হলো চার। এবার কি যেহেতু পয়েন্টটা বসানোই আছে, তাহলে আট আর চারটা একসঙ্গে নেমে গেল, দুইকে ডবল করলে কত হয় চার, এর পাশে কি বসাবো, কি করলে চার হবে, দুই, দুই দুকোণে চার হয়, তাহলে আর একটা দুই বসালাম, এখানেও একটা দুই বসাবো, তাহলে দুই দুকোণে চার, চার দুকোণে কত হলো আট, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এই চারটে হচ্ছে কিন্তু এটার অ্যান্সার, ঠিক আছে? সেম টু সেমভাবে চলে যাচ্ছি, এরপর আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে 11.4 শুরু করছি। 11.4, 11.4-এ তো দেখ কী কী বলা আছে, দেখ এখানে বর্গমূল, এখানেও ভাগ প্রক্রিয়া করতে হবে, 0.30256, তাহলে সেম টু সেমভাবে দুঘর দুঘর করে দাগ দেবো, তাহলে এই দুটো 0256, তার মানে দেখ এখানে পয়েন্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই দুটো জিরোর জন্য একটা জিরো বসবে, 0.2 আছে, তার মানে এক এককে কত হয়ে গেল এক, এবার বিয়োগ করলাম, দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক, পাঁচ আর ছয়টা নেমে গেল, এককে ডবল করলে কত হয় দুই, ছয় দিয়ে মিলে গেল, দেখ ছয় ছয় 36, ছ দুকোনে 12, 13, 14, 15, তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার। সেম টু সেমভাবে দুইয়েরটা, দুইয়েরটা দেখ কত কত বলে দিয়েছে, 0.045369, দুঘর দুঘর করে দাগ দেবো, তাহলে 0.045369, তাহলে দেখ পয়েন্ট বসালাম, দুই দুকোনে কত হয়ে গেলো চার, এবার কী নামলো 53 নেমে গেল, দুইটাকে ডবল করলাম, দুইটাকে ডবল করলে কত হবে চার, দুই দুকোণে চার হয়ে গেল, এবার পাশে কী বসাতে পারবো, মিনিমাম এক ছাড়ার তো কিছু হবে না, তাহলে কত হয়ে গেলো 41, একে 41, সেম টু সেমভাবে বিয়োগ করব, বিয়োগ করলে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই, চার পাঁচ থেকে চার বিয়োগ করলে হয়ে যাবে এক, ছয় আর নয়টা বসে গেল। এবার 21 দুকোণে কত হয়ে গেলো 42, এর পাশে কী বসানো যেতে পারবে, তিন, তিন তিরিকে নয়, তিন দুকোণে ছয়, তিন চারে হচ্ছে 12, তাহলে উত্তরটা বেরিয়ে গেলো 0.213। সেম টু সেমভাবে রয়েছে তিন নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে কত বলে দিয়েছে, 1.0609, তাহলে 0609-এর মাথায় দাগ দিয়ে দিলাম, তাহলে এক এককে কত হয়ে গেলো এক, এবার পয়েন্ট খাওয়ালাম, নিয়ে আমার কী নামবে, শুধু ছয় নামবে, ঠিক আছে? এবার এককে ডবল করে এখানে কত বসাবো দুই, বাট দুই যদি পাশে আমি এক বসাই তাহলে তো এখানে শুধু তো ছয় আছে, ভাগ কি হবে, ভাগ তো হবে না, কারণ আমার তো শুধু ছয় আছে, কিছু নাও বসাতে গেলে তো মিনিমাম আমাকে এক বসাতেই হবে, তাই না? তাহলে 21 একে 21 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা তো করা যাবে না, তাই জন্য আমরা এখানে একটা শূন্য বসাবো, সেম টু সেম এখানে একটা শূন্য বসাবো, আর এখানে শূন্য আর নয়টা একসঙ্গে নেমে যাবে, তাহলে হয়ে গেল কত 609, তাহলে এর পাশে কী বসাবো দেখ তিন, এর পাশেও তিন, তাহলে তিন তিরিকে নয়, তিন শূন্য শূন্য, তিন দুকোণে ছয়, তাহলে এটার উত্তর পেরিয়ে গেলো, উত্তর হচ্ছে 1.03। পরেরটা চার নম্বর, চার নম্বরটা কত বলেছে দেখ,
চার নম্বরটা বলেছে 75.69। তাহলে দেখ 75 আছে, 69 আছে, তাহলে 75-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কী হবে? 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 28 64, 9 9 81। 9 9 81 হচ্ছে বেড়ে হয়ে যাচ্ছে, তার মানে কী হবে? 28 64 হবে, তাই তো? এবার হচ্ছে দেখ, 5 থেকে 4 বিয়োগ করলাম 1, 7 থেকে 6 বিয়োগ করলাম 11, মানে 11 হয়ে গেল। পয়েন্ট খাইয়ে কি নামাবো? 6 আর 9টা একসঙ্গে নেমে গেল। 8কে ডবল করলে কত হয়? 16। এর পাশে কি এমন বসলে মিলে যাবে? দেখ 7, 7 7-এ কত হলো? 49, 9 হলো 4, 7 16 হচ্ছে 112, আর 4-এ হচ্ছে 116। তাহলে উত্তর বেরিয়ে গেল, তাহলে উত্তর হচ্ছে 8.7। ক্লিয়ার? তো এরপর আমরা চলে যাচ্ছি এরপর হচ্ছে 11.5 বলে আর একটা অংশ আছে, সেখানেও দেখবি আমাদের 2 দশমিক এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাকে বের করতে হবে। অর্থাৎ সেটা আবার কী করে করব? এবার এখানে দেখ, আমরা নাম দিলাম, নিচে করি হচ্ছে 11.5। এই 11.5-এর অঙ্কগুলোর মধ্যে বলছে দেখ, রুট ওভার 5-এর 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত যত দশমিক বলবে তার ডবল প্লাস 2 আমরা 0 নেব, মানে 5 বলেছে, তাই তো? রুট ওভার 5। তাহলে রুট ওভার 5-এর আমরা ভাগ, মানে রুট ওভার 5-এর আসন্ন মানটা বের করব। তাহলে এই রুট ওভার 5-এর আসন্ন মান, মানে আমাকে বলেছে 2 দশমিক, 2 দশমিক মানে কত হবে? 2 গুণ 2 প্লাস 2, মানে আমি কি বললাম, যতগুলো আমাদের লাস্ট হাইয়েস্ট বলেছে কি 3 দশমিক স্থান পর্যন্ত, তাই তো? 3 দশমিক স্থান পর্যন্ত বলা মানে আমরা 3 গুণ 2 করবো, মানে প্রত্যেকটা ঘরের জন্য, মানে প্রত্যেকটা দশমিকের জন্য 2 করে 0। তাই 3 দশমিক বলেছে বলে 2 করে 0, মানে 3 দুগুণে কটা হলো? 6টা। আরও এক্সট্রা 2খানা 0 আমরা নিয়ে রেখে দেবো। কি বললাম, বুঝতে পেরেছিস? তার মানে হচ্ছে দেখ, তার মানে যেহেতু 5-এর হাইয়েস্ট বলেছে কি 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 3 দশমিক স্থান বলেছে মানে অলরেডি আমরা কটা 0 নেব? 6টা 0 নেব। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 0 নেব, আরও এক্সট্রা 2খানা নিয়ে নেব, ঠিক আছে? এবার মাথায় আমরা দাগ দিয়ে দেবো। হয়ে গেল, মাথায় দাগ দিয়ে দিলাম। এবার দেখ কী করে করবো, 2 দুগুণে কত হয়ে গেলো? 4, ঠিক আছে? এরপর দেখ আমরা কী করবো, 5 থেকে 4-কে বিয়োগ করলে কত হবে? 1 হবে। এবার পয়েন্ট খাওয়ালাম, পয়েন্ট খাই এই 2টো 0 নেমে গেল, তার মানে এটা নামলো, এটা নামলো। এখানে জিরোগুলো সঠিকভাবে কাউন্টিং করে করে করবি, না হলে উল্টোপাল্টা হয়ে যাবে। তাহলে এই 0, এই 0টা বসে গেল। 2কে ডবল করলে কত হবে? 4 হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে তো মিনিমাম 2 বসাতে হবে, তাহলে মানে এখানে কিন্তু মিলবে না, কিন্তু এর আগের যে অঙ্কগুলোগুলো সব মিলে গেছিলো, এটা কিন্তু মিলবে না। 2 দুগুণে কত হলো? 4, 4 দুগুণে হচ্ছে 8। বিয়োগ করলাম, 4 কত 6, এখানে 1 নামলো। এবার কোনটা নামবে, যেহেতু পয়েন্ট খাওয়ানোই আছে, এবার এই 0টা নামবে। ওই জন্য বুঝে বুঝে করবি, কিন্তু না হলে কিন্তু এটা বিশাল মুশকিল হয়ে যাবে। এই 2টো 0 নামলো। এবার 22, 22-এ ডবল করলে কত হবে? 44। এবার আমরা কত দিয়ে করব? এবার হচ্ছে 3 বসালে কত হবে? দেখ 3 3-কে হচ্ছে 9, 3 4-এ 12 2, 3 4-এ 12 13, 1 3 2 9। তাহলে না কত দেখ, 2 7 1। এবার কোন 2টো 0 বসবে? এই 2টো 0, এই 1টা, এই 1টা। তার মানে এটার জন্য ডবল 0 বসালাম, তাহলে এটাকে ডবল করলে কত হবে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 4 4 আর 6, এটা বসালাম। বসানোর পর এবার কত দিয়ে যাবে? 6 বসাব, তাহলে এখানে 6 বসালে কত হবে? 6 6 36, 6 6 6 3, তার মানে দেখ আমরা 6 বসিয়ে দেখলাম কত হচ্ছে, 6 বসালাম, 6 বসিয়ে এখানে হয়ে যাচ্ছে কিন্তু 2 6 7 9 6, ঠিক আছে? 2 6 7 9 6। এবার বিয়োগটা করব, বিয়োগটা করলে কত হবে? 4 হলো, 0 হাতের 1 8 9 10 11 3 হাতের 1 6 7 মিলে গেলো, তাহলে 3 0 4। এবার কী করবো, ডবল 0টা বসে গেলো, মানে এই 2টো ডবল 0। এবার হচ্ছে এইটার, এইটা ডবল 0 বসলো আর এইটা ডবল 0টা বসে গেল। এবার এটাকে ডবল করে এখানে বসিয়ে দেবো, কোনটাকে? এই নাম্বারটাকে।
তাহলে এখানে কত হবে দেখ, দুই দুগুণে চার, দুই দুগুণে চার 36, দুগুণে হচ্ছে 72, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, এটা তো অলরেডি ছোট সংখ্যা, আমি যদি এখানে মিনিমাম একও বসাই, এক বসালে দেখ এটা আরও ছোট হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমার 30, আমি যদি এখানে একটা এক বসাই তাহলে এখানে কত হবে 4471, আদৌ হবে কি? হবে না। তাহলে এটা বোঝা গেল যে চার নম্বর ঘরটা হচ্ছে আমার জিরোই বসবে, জিরো বসে আরও আমার জিরো থাকলে নামি নামি আমরা করতে পারবো। তাহলে আমাকে রুট ওভার ফাইভের আসন্ন মানে আমাকে কি কি বের করতে বলেছে, বলছে 2 দশমিক, তাহলে পয়েন্টের পর 2 দশমিক, তাহলে 2 দশমিক মানে আনসার কত হবে, পয়েন্টের পর দুটো ঘর মানে কত হলো 2.23। তাহলে আমরা কোনটাকে দেখবো, আমরা তিন নম্বর ঘরটাকে দেখবো, যত দশমিক বলবে আমরা তার পরের ঘরটাকে দেখবো। যেমন এক পয়েন্টের পর দু ঘর হলো, দু ঘর হয়ে যাওয়ার পর তিন নম্বর ঘরটা কত আছে 6, তাহলে 6 হলে কী হবে, আগের ডিজিটটা বেড়ে যাবে, তাই তো? তার কারণে আগের দিনে আমরা পড়েছি যে 5 বা 5-এর বেশি হলে ওটা বেড়ে যায়, তাই তো? তার মানে আনসারটা কত হবে 2.24। সেম টু সেম হচ্ছে কি 3 দশমিক, 3 দশমিক হলে কী হবে 2.236, চার নম্বর ঘরটা কত আছে 0, তাহলে এটার কিছুই চেঞ্জ হবে না, তাহলে আনসার হয়ে গেলো 2.236, এটাই হয়ে যাচ্ছে আনসার, ক্লিয়ার? তাহলে এই হয়ে গেলো হচ্ছে 2.236, এটা হয়ে যাচ্ছে আনসার। তো চলে যাচ্ছি সেম টু সেম, তাই রুট ওভার 7 ওই অঙ্কটা আর করাচ্ছি না, ডাইরেক্ট আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাচ্ছি। শুরু করছি দেখ, কষে দেখি 11.2। দেখ এখানে বলে দিয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 32.49। আমাকে বার করতে হবে কি, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য, অবভিয়াসলি কী হবে এটাকে বর্গমূল করতে হবে, ভাগ প্রক্রিয়ার বর্গমূল, তার মানে 32 মানে কত হবে কাছাকাছি নিয়ারেস্ট নাম্বার, 5 5-এ 25, 6 6-এ 36, তার মানে 5 5-এ 25ই নেব। তাহলে এখানে লিখলাম 5, এখানে হয়ে গেল 25, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে 7, পয়েন্ট খাওয়ালাম, 4 আর 9টা একসঙ্গে নিচে নেমে এলো, 5কে ডবল করলে কত হবে 10, এর পাশে কী বসাবো দেখ 7, 7 দিয়ে করলে 7 7-এ হচ্ছে 49, 7 1-কে 7, তাহলে বেরিয়ে গেল আনসার। তাহলে হয়ে গেল, তাহলে লিখে দেবো হচ্ছে কি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে, 5.7 সেন্টিমিটার, 5.7 সেন্টিমিটার, ঠিক আছে। সেম টু সেম অঙ্ক হচ্ছে এর পরেরটা, পরের অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলা হয়েছে, পরের অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে দুইয়েরটা বলে দিয়েছে দেখ 2.1214 এবং 2.9411 ক্ষেত্রফলের সমষ্টি সমান, তাহলে 2.1214 বর্গমিটার, আর একটা বলে দিয়েছে কি 2.9411, এই দুটো বর্গমিটারের ক্ষেত্রফল যোগ করতে বলছে, যোগ করবো 4 একে 5 11 একে 2, 4 আর 2 এ 6 9 একে 10, 5.0625, এই এত বর্গমিটার। এবার এই এত বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বলে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, অর্থাৎ যেটা আমরা যোগ করে বের করলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত লিখব, 5.0625 বর্গমিটার। এবার কী করব, এবার এটাকে বর্গমূল করে দেবো, তাহলে 5.0625 এটাকে বর্গমূল করলে কত হবে, 2 দুগুণে হচ্ছে 4 1, তাহলে এই যে দুঘর দুঘর করে দাগ দেওয়া আছে পয়েন্টের জন্য কে নামবে, 06 নেমে গেল, 2কে ডবল করলে কত হবে 4। এবার কী করব, এখানে যদি 3 বসায় 3 4-এ 12 হয়ে যাচ্ছে অনেক বেশি, তার মানে 2ই বসাতে পারবো, তাহলে 2 বসালে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, বিয়োগ করব 6 থেকে 4কে বিয়োগ করলে কত হবে 2, 10 থেকে 8কে বিয়োগ করলে হবে 2, 2 ওপর থেকে 2 5টা নিচে নেমে গেল, 22 দুগুণে কত হবে 44, পাশে কী এমন বসালে মিলবে, অবভিয়াসলি 5 বসালে, এটা দেখ কত হয়ে যাবে, 5 বসালে এটা মিলে যাচ্ছে, তাহলে আনসার হয়ে গেলে কত 2.25 মিটার, ঠিক আছে 2.25 মিটার, তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার। তাহলে এখন প্রশ্ন করেছে বাহুর দৈর্ঘ্য কত, তার মানে উত্তর যাবে কি বাহুর দৈর্ঘ্য, আনসার লিখব 2.25 মিটার, ক্লিয়ার? আচ্ছা এবার কী বলে দিয়েছে তিনেরটা, তিনের অঙ্কটার ক্ষেত্রে বলছে যে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল হবে 1,
তাহলে আমরা পেছন দিক থেকে অঙ্কটা করব, অর্থাৎ আমরা কি লিখব, একের বর্গ হচ্ছে কত আগে বের করে নেব। তাহলে একের বর্গ মানে কি হবে, একের স্কোয়ার মানে এক গুণ এক মানে কত হলো, উত্তর এক। এককে লেখা মানে আমরা কি লিখতে পারি, 1.00। কেন আমরা দুটো জিরো লিখলাম, কারণ আমাকে প্রশ্ন করেছে 0.28, কি বললাম 0.28, ওই জন্য। যদি এখানে আরও কিছু সংখ্যা থাকতো আমি আরও ওপরে জিরো বাড়াতাম। তাহলে এটাকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে কত আনসার আসবে, 0.72। তাহলে আমাকে প্রশ্ন কী করেছে, বলছে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে, তাহলে উত্তরে যাবে কি 0.72 যোগ করতে হবে। ক্লিয়ার, চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক চারেরটা। চারের অঙ্কটার ক্ষেত্রে বলা দিয়েছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত, তাহলে এই দুটোকে গুণ করতে বলছে। তাহলে আমরা রাফে করছি গুণটাকে, 0.162 ইনটু হচ্ছে কি 0.2, 0.2 করলে কত হবে, তাহলে দেখ 2 × 4 16 × 2 হচ্ছে কত হলো 32। তাহলে এখানে কতগুলো ঘর আগে পয়েন্ট আছে, কতগুলো ঘর আগে, তিনটে ঘর আগে পয়েন্ট আছে, এখানে কটা ঘর আগে, একটা, চার, তাহলে টোটাল হয়ে গেলো চারটে। তাহলে একটা দুটো তিনটে এখানে একটা চারটে বলে তার আগে একটা পয়েন্ট বসিয়ে দিলাম, ঠিক বুঝতে পেরেছিস। তার মানে এটা এবং এর গুণফল 0.162 এবং 0.2 এর গুণফল, গুণফলটা কত হবে, তাহলে গুণফলটা হয়ে যাচ্ছে 0.0324। এবার এটাকে বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল করা মানে কি করে করব, 0.0324, তার মানে মাথায় দুঘর দুঘর করে দাগ দিলাম, তাহলে পয়েন্ট খাইয়ে এককে এক হয়ে গেল, বিয়োগ করে নামালাম হচ্ছে দেখ 2 × 2 = 4, এককে ডবল করলে 2, এবার 8 দিয়ে বসালাম, তাহলে 8 আসছে দেখ 64, আর 8 × 16 = 224, তাহলে মিলে গেল। তাহলে এখানে আনসার কী লিখব, তাহলে আনসার হয়ে যাবে যে বর্গমূল, বর্গমূলটা কত বেরোচ্ছে, তাহলে বর্গমূল হয়ে যাবে 0.18। ক্লিয়ার, শুরু করছি দেখ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলা দিয়েছে দেখ এখানে একটা জিনিস আছে 240.25, এইটা দিয়ে দিয়েছে, আমরা এটাকে রাফে বানিয়ে নেব কত হয়, 240.25। তো অবভিয়াসলি 25-এর মাথায় দাগ, 40-এর মাথায় দাগ, তাহলে দেখ এক এককে কত হলো, এক, বিয়োগ করলাম 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4 0টা নেমে গেল, এককে ডবল করলে কত হয় 2, তাহলে এখানে কত বসাবো, 5 বসাবো, তাহলে 5 × 25 কত হয়ে গেলো 125, বিয়োগ করলাম, বিয়োগ করলে হয়ে গেল 5 15, পয়েন্ট খাওয়ালাম 2 5টা একসঙ্গেই নেমে গেল, 15 × 2 কত হলো 30। তাহলে এখানে কী এমন বসাবো, অবভিয়াসলি একটা 5 বসালি, এটা মিলে গেল 5 × 3 = 15, ঠিক আছে। তাহলে আনসারটা কত হলো, আনসারটা হয়ে গেলো হচ্ছে 15.5। এবার দেখ বইতে কী কী ভ্যালুগুলো দিয়েছে, বইতে আরেকটা ভ্যালু বলে দিয়েছে 2.4025, তার মানে এটার আনসার কত হবে, এইটার আনসার যদি এটা হয়, দেখ দুটো সংখ্যা কিন্তু সেম, ঠিক আছে, এখানে পয়েন্টটা দু ঘর আগে এসছে, তাই তো, দু ঘর আগে আসলে উত্তরে কতগুলো ঘর আগে আসবে, এক ঘর আগে আসবে, ঠিক আছে। কি বললাম, এইখানে দেখ প্রশ্নে যা দেওয়া আছে এটার জন্য এটার আনসার বেরিয়েছে, আমার যদি এখানে দু ঘর আগে আসে তাহলে আনসারের ক্ষেত্রে এক ঘর আগে চলে আসবে, মানে আনসারটা কত হবে, আনসারটা হয়ে যাবে 1.55, কারণ এক ঘর আগে আসা মানে 5-এর আগে চলে এলো, তাহলে আমাকে পয়েন্টের জায়গায় যেন পয়েন্টই থাকে, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখ সেম, মানে ওর সঙ্গে যেটা দিয়েছে 0.024025, তার মানে এটার ক্ষেত্রে দেখ আরও দু ঘর আগে এসছে, তার মানে এখানে উত্তরটা কী হবে, আরও এক ঘর আগে চলে আসবে, তার মানে এখানটা কী হবে, একের তলায় কত লিখবো, 0.155। ক্লিয়ার, কী বললাম বুঝতে পেরেছিস, আমি আবার বলছি দেখ 24025 নাম্বারটা আমার বর্গমূল করে কত এসছে, 15.5, তাই তো, আমি যদি এখানে পয়েন্টটা দু ঘর আগে সরাই তাহলে উত্তরটা কতগুলো ঘর আগে আসবে, এক ঘর আগে আসবে, তাই জন্য এক ঘর আগে চলে এলো। এখান থেকে দেখ আরও দু ঘর আগে চলে এসছে, কারণ এখানে ছিল, এখান থেকে আরও দু ঘর আগে চলে এসছে, তার মানে আমার উত্তরটাও এক ঘর আগে চলে আসবে, ওই জন্য 0.155। যেহেতু এই জায়গাগুলো কিছু নেই, ওই জন্য এখানে একটা জিরো বসিয়ে দেবো, আর এখানেও আরও দুটো জিরো বসিয়ে দেবো, তাহলে এখানে দেখ যোগ করলাম, তার মানে এটা হয়ে গেলো 5 5 5 10 0 1 5 6 5 11 12 17.205, ঠিক আছে। তাহলে এটার আনসার হয়ে গেলো কত দেখ 17.205, তাহলে এটা হচ্ছে নির্ণেয় যোগফল। চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক 17টা।
ছ নম্বর অঙ্কে চলে গেলাম। ছ নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলছে 1.4641 এবং 1.0609 ক্ষেত্রফল বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। অবভিয়াসলি অঙ্কটা থেকে বুঝতেই পারছিস 1.4641টাই বেশি হবে, কারণ ওটা তো ভ্যালুটা বেশি, সেই জন্য দুটোকে আগে বর্গমূল করতে হবে। তাহলে এখানে লিখলাম দেখ 1.4641, আর একটা লিখলাম হচ্ছে 1.0609। তাহলে এখানে দেখ দাগ দিয়ে দিয়ে করবো, তাহলে এক এককে এক হয়ে গেল, তাহলে চার আর ছয়টা নেমে গেল, এককে ডবল করলে কত হবে দুই, পয়েন্ট খাইয়ে চার ছয় নামিয়েছি, তাহলে এখানে দুই বসালাম, দুই দুগুণ এখানে কত হয়ে গেলো চার, দুই দুগুণও চার, বিয়োগ করলাম কত হলো 241, ঠিক আছে। বারো দুগুণে কত হয়ে গেলো 24, এখানে এক বসালাম এক বসালাম, তাহলে 241 মিলে গেল। তাহলে এই একটা বাহুর মাপ হয়ে গেল। সেম টু সেমভাবে 1.0609 এটা কত হবে দেখ, তার মানে এক এককে এক এক হয়ে গেল, ঠিক এর মাথা তো দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এক এককে এক হয়ে গেলে কত হবে, এখানে কে নামবে, ছয় নামবে, তাই তো, পয়েন্ট খাইয়ে কে নামবে, 06 বা শুধু 6, 06 বলে তো কোনো কথা হয় না, তাহলে 6 নামলো, এখানে এককে ডবল করলে কত হয় 2। এখন কি ভাগ যাবে, আমি যদি একও বসাই ছোটো হয়ে যাচ্ছে, তো ছয়টা তো ছোটো হয়ে যাচ্ছে, ওই জন্য কী করবো শূন্য খাওয়াবো, শূন্য খাওয়ানোর পর এখানে তাহলে কত নামবে, 09টা নেমে যাবে, নিয়ে আমরা বসাবো হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, 3 শূন্য শূন্য, 3 তিরিকে 9, ঠিক আছে, 9 দিয়ে মিলে গেল। তার মানে এই একটা বাহুর মাপ বেরিয়ে গেল। তার মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, তাই তো, কারণ এটা বেশি হচ্ছে। তাহলে লিখে দিলাম প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, বাহুর দৈর্ঘ্য বেশি, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা বলে দিয়েছি কি কত বেশি, তাহলে কত বেশিটা কী করে বার করব, 1.21-1.03, তাহলে বিয়োগ করলে কত হবে, 0.18 বেশি হবে, ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক সাতেরটা। সাতের অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, 0.4 0.4 মানে কত লিখব, 0.4 মাথায় হোল স্কোয়ার মানে 0.4 × 0.4। এবার দেখ আমরা সাধারণত কত জানি, চার চারে কত হয় 16, তার মানে এখানে দেখ বসালাম 16, আর এখানে এক ঘর আগে পয়েন্ট, এখানে এক ঘর আগে পয়েন্ট, তার মানে দু ঘর আগে এখানে পয়েন্ট বসে গেল, তাহলে একটু কত হয়ে গেল আনসার, 0.16। পরেরটা দেখ কত বলেছে, 0.3 মানে কত হবে, 0.3 m² অর্থাৎ 0.3 × 0.3, তার মানে 3 তিরিকে কত হবে 9, কিন্তু দু ঘর আগে পয়েন্ট হবে, এখানে এক ঘর এখানে এক ঘর, তাহলে টোটাল দু ঘর আগে পয়েন্ট, তাহলে এখানে আনসারটা কত হলো, 0.09, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে কি 0.09 হয়ে গেলে, 0.09 হয়ে যাওয়া মানে দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে, 16 আর 9 হচ্ছে, তাহলে যোগ করলাম 25। এবার কি বলেছে, যে যোগফলটা পেলাম তাদের এবার বর্গমূল করো, তাহলে এটার বর্গমূলটা কত হবে, দেখেই বুঝতে পারছিস যে 5×5 = 25 হয়, তার মানে 0.5, কারণ দেখ 5×5 = 25 হওয়া মানে হচ্ছে কি তাদের দু ঘর আগে পয়েন্টটা বসে যাবে, তাই তো, তাহলে আনসারটা মিলে গেল, ক্লিয়ার। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক হচ্ছে 9টা। আটের অঙ্কটা একটু পরে করাচ্ছি। তো এই অঙ্কটা বলা দিয়েছে কোন দশমিক সংখ্যাকে কোন দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে 1.1025 হবে, তাহলে আমি কী করলাম, 1.1025 এখানে আমরা বর্গমূল করব, তাহলে এক এককে এক হয়ে গেল, ওয়ান আর জিরোটা নামলো, এককে ডবল করলে কত হবে 2, যেহেতু পয়েন্ট খাইয়ে 1.0টা আনিয়েছি, তাহলে এবার দেখ আমি যদি এখানে একও বসাই তাহলে কী হবে, ছোটো হয়ে যাচ্ছে, নাম্বারটা ভাগ যাচ্ছে না, তাহলে এখানে 0 বসাবো, 0 বসালে এখানে 2 আর 5টাও নেমে যাবে, এবার কী করবো 5 বসাবো, তাহলে 5×5 কত হলো 25, 5×2 হচ্ছে 10, তাহলে আনসার হয়ে গেলো 1.05। তাহলে উত্তর হয়ে যাবে কি, নির্ণয় মান, নির্ণয় মান ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 1.05। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক দশেরটা, শুরু করছি তার পরবর্তী অঙ্ক দশেরটা। দশের অঙ্কটা দেখ ওই আগে 3 নম্বর অঙ্কের মতো, বলছে 0.75 সাথে কত যোগ করলে বর্গমূল 2 হবে, তাহলে ঠিক পেছনের থেকে অঙ্কটা করতে হবে, কি লিখবো 2 বর্গ, তাহলে লিখলাম হচ্ছে কি 2 বর্গ মানে কত হবে 2×2, তাই তো, 2×2 কত হলো 4, তাহলে 4টাকে আমরা কী লিখতে পারি 4.00। এবার দেখ 4.00 লিখে নিচে লিখলাম 0.75, বিয়োগ করে দেবো,
বিয়োগ করে দিলে পয়েন্ট দুই, এখানে 3.25, তাহলে উত্তর হয়ে যাবে কি 3.25 যোগ করতে হবে, 3.25 যোগ করতে হবে, এটাই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি এগারোটা, এগারোটা বলছে কি ঠিক সেম টু সেম অঙ্ক, বলছে 48.09 থেকে কত বিয়োগ করলে বর্গমূল 5.7 হবে, তার মানে আগে কি করব 5.7-এর বর্গটা বের করব। এটার বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে 5.7-কে 5.7 দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত আনসার হচ্ছে সেটা আগে বের করব। তো রাফে গুণটা করে নিলাম, 5.7 × 5.7, এখানে যদি গুণটা করি, গুণটা করলে কত আনসার আসছে দেখ, তাহলে এখানে হয়ে যাবে 7 দিয়ে করলাম 39, 9, 5 আর 9 14, 32.49 দেখ, এখানে এক ঘর আগে, এখানেও এক ঘর আগে, তার মানে দু ঘর আগে পয়েন্ট হবে, তাহলে পেছন দিক থেকে দু ঘর আগে পয়েন্টটা বসিয়ে দিলাম, তার মানে আনসারটা কত বেরোলো 32.49। এবার প্রশ্ন করেছে কি কত বিয়োগ করতে হবে, তার মানে এখানে কি করব 48.09 থেকে আমাকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, মানে 3249 এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত আনসার আসবে, আনসার আসবে 15.60, তাহলে উত্তর কী লিখব 15.60 বিয়োগ করতে হবে, ক্লিয়ার। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক বারোটা, বারোর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলে দিয়েছে 0.3328, তাহলে দুঘর দুঘর করে দাগ দিলাম, তাহলে দেখ এই দুটো শূন্যর জন্য একটা শূন্য বসলো, তিন আছে মানে কত বসাবো, এক বসাবো, বিয়োগ করছি দেখ কত হলো 2, 2, 8, এককে ডবল করলে কত হয় 2, এর পাশে 8 বসালাম, তার মানে 8 বসালে এটা কত হবে 2, 2, 4, তাহলে হাফ শেষ থেকে যাচ্ছে 4। প্রশ্ন করেছে কি এই সংখ্যাটা থেকে, মানে 0.3308 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা বর্গমূল হবে, তার মানে আমার অঙ্কর উত্তরটা কত এসছে এইটা 0.018, তাহলে এটাকে আগে বর্গ করে নেবো, তাহলে 0.018-এর বর্গ মানে এটা কত হবে 0.018, তার মানে দেখ 18-র সঙ্গে 18-টাকে যদি এ করি গুণ করি কত আসবে, তাহলে দেখ বিয়োগ করছি, বিয়োগ করলে এটা কত আনসার আসবে 3, 2, 4। এবার দেখ কতগুলো ঘর আগে পয়েন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, টোটাল 6 ঘর আগে পয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটাল 6 ঘর আগে পয়েন্ট হলে কত হবে, এই দেখ পেছনের থেকে কাউন্টিং করবো, 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর আগে পয়েন্ট, তার মানে এটাকে দেখ করলে কত হবে 0.3304, ঠিক আছে, তার মানে এখানে এখন প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে কত বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে প্রশ্ন করেছে কি, তার মানে এখান থেকে আমাকে এটা বিয়োগ করে দেবো 0.3308 থেকে 0.3304টাকে মাইনাস করে দেবো, বিয়োগ করলে কত হবে 0.5004, কারণ বাকি সবগুলো তো জিরো যাবে, প্রথম তিনটে শূন্য, এখানে 3, 3 কেটে যাবে, 2, 2 কেটে যাবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4, তার মানে এই এত বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 13 আর 14টা আমরা পরে করাবো, এরপর চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে, শুরু করছি দেখ 8-এর অঙ্কগুলো, 8-এর অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ ফার্স্টটা বলছে 2.56, কী করে করবো, এক এক কত হয়ে গেল 1, বিয়োগ করলাম কত হয়ে গেল 1, পয়েন্ট খাইয়ে 5 আর 6টাকে নামালাম, এককে ডবল করলে 2, এখানে দেখ 6 দিয়ে করলাম কত বেরিয়ে গেল 156 মিলে গেল, সেম টু সেমভাবে করছি হচ্ছে 2-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে 4.84, তাহলে মানে দেখ দুঘর দাগ দিয়েছি, দুঘর দাগ দিলে কত হবে 2, 2 হচ্ছে 4, এবার এখানে কত বসবে 8 আর 4টা নামিয়ে দিলাম পয়েন্ট খাইয়ে, 2কে ডবল করলে এখানে কত হবে 4, 2 বসালাম, 2, 2 কত হলো 4, 4, 2 হচ্ছে 8, তাহলে মিলে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2.2। সেম টু সেমভাবে রয়েছে 3-এর টা রয়েছে 5.76, তাহলে এখানে কত হবে দেখ 2, 2 হচ্ছে 4, 1 নামলো, পয়েন্ট খাইয়ে কী করবো 7 আর 6টাকে নামাবো,
দুইটাকে ডবল করলে হচ্ছে চার, এখানেও দেখ চার বসাবো, তাহলে চার চারে কত হয়ে গেলো দেখ 176 মিলে গেল। চলে গেলাম হচ্ছে চারেরটাতে, চারেরটা দিয়েছে 6.76, ঠিক আছে। এটার ক্ষেত্রে কত হবে দেখ, দুই দুখুনে কত হলো চার, দুই নাবলো, পয়েন্ট খাই হচ্ছে সাত আর ছয়টা নাবলো, দুইটাকে ডবল করলে হচ্ছে চার, ছয় বসালাম, ছয় বসালে দেখ কত হবে 276 মিলে যাবে, ক্লিয়ার। করতে হবে কিন্তু অঙ্কগুলোকে। পাঁচেরটা দেখ কত বলে দিয়েছে 0.045369, এই অঙ্কটা কিন্তু অলরেডি আমরা আগে এরকম ধরনের অঙ্কটা করে এসেছি, এখানে আরেকবার করছি। পয়েন্ট খাইয়ে দুই করলাম, তার কারণ দুই দুগুণে চার, পাঁচ আর তিনটা নেমে গেল, দুইকে ডবল করলে কত হয় চার, এর পাশে এক বসালাম, তার মানে কত হলো এটা 41, বিয়োগ করলাম দুই চার আর পাঁচে এক, এক দুই কত হলো ছয় আর নয়, তাহলে 21 দুগুণে কত হলো 42, তাহলে 42-এর পাশে কী বসাবো তিন, তাহলে কত হয়ে গেলো 3 3 9, 3 2 6, 3 4 12, 1 2 6 9। পরেরটা ছয়েরটা, ছয়েরটার ক্ষেত্রে কত বলেছে দেখ 0.000169, তার মানে এখানে দেখ দুঘর দুঘর করে দাগ দিলাম, তাহলে পয়েন্ট খাওয়ার জন্য এখানে দুটো শূন্য আছে তো, একটা শূন্য বসালাম, একের জন্য এক বসালাম, ছয় আর নয়টা নেমে গেল, এককে ডবল করলে কত হয় দুই, তার মানে 3 3 কত হলো নয়, 3 2 হচ্ছে ছয়, তাহলে আনসার হচ্ছে 0.013। পরেরটা সাতেরটা, সাতের অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে 76.195441, দুঘর দুঘর করেই দাগ দিলাম, তার মানে 76টাও দাগ দেবো, তাহলে 76 কত হবে, 76টা কী করে আসবে 28-64, ঠিক আছে, এখানে হয়ে গেলো 28-64, বিয়োগ করলাম এক দুই, আটকে ডবল করলে কত হয় 16, পয়েন্ট খাইয়ে কি নেওয়াবো 1 আর 9, এরপর আমরা কত বসাবো 7 বসাবো, 7 দিয়ে যদি এটাকে করি এটার ক্ষেত্রে চলে আসবে 1169, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এটা কত হবে 0.5 মিলে যাবে। এবার কি করব, পয়েন্ট যেহেতু খাওয়ানোই আছে এই জন্য এবার এখানে কত নামবে 5 আর 4টা নিচে নেমে যাবে, তাই তো, তার মানে 5 4টা নিচে নেমে গেল, 87 ডবল করলে কত হয়, 87 ডবল করলে যাবে 174, আমি এখানে কি করব দুই বসাবো, দুই বসালে দেখ চার, চার দুগুণে আট, বিয়োগ করব আবার চার চারে মিলে গেলে শূন্য, এখানে হয়ে গেল 7570, এবার ওপর থেকে আর তিন থেকে চার পাঁচ 1570, ওপর থেকে কত নামবে 41 নিচে নেমে যাবে, আবার সেম টু সেম এটাকে ডবল করে নিচে বসাবো, কত হয়ে যাবে 2 2 4, 7 2 14, 8 2 17, তাহলে বুঝতেই পারছিস এটা এটার জন্য কত বসাবো 9 বসিয়ে দেবো, তাহলে 9 বসালে এটা কিন্তু পুরোটা মিলে যাবে 157041, এটা মিলে গেল, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে আটেরটা, আটের অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলে দিয়েছে, আটের অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে হচ্ছে 170.4852 4852 49, দুঘর দুঘর করেই দাগ দেবো, ঠিক আছে, তাহলে এক এককে কত হয়ে গেল এক, রয়েছে কত 70, এককে ডবল করলে কত হবে দুই, পাশে তিন বসিয়ে দেবো, তাহলে 3 3 9, 3 2 হচ্ছে 6 69, 69 হয়ে গেলে এখানে আমার কত আসছে দেখ, ঠিক আছে 69 হয়ে গেলে এখানে বিয়োগ করলে হচ্ছে এক, পয়েন্ট খাওয়ালাম, তার মানে কত নামবে 4 আর 8 নেমে গেল, 13 2 কত হয়ে গেলো 26, এর পাশে কি বসাবো, এর পাশে আমরা বসিয়ে দেবো হচ্ছে যদি আমরা একও বসাই তাহলে দেখ জিনিসটা হচ্ছে না, ছোট সংখ্যা হয়ে গেছে, তাই জন্য আমরা কি করব জিরো বসাবো, জিরো বসালাম মানে আমার 52 নিচে নেমে গেল, এবার কি বসাবো, এবার হচ্ছে পাঁচ, পাঁচ বসাবো, কারণ পাঁচ পাঁচে হচ্ছে 25, 5 26 হচ্ছে তোর 130, বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 27 2 7, এখানে বসে গেল 8 3 5 4 1, 1827, ঠিক আছে, ওপর দিক থেকে দেখ 49 বসে গেল, এবার কি করব, এইটাকে আবার ডবল করে বসাবো, তার মানে 13 2 26 আর 5 2 হচ্ছে 10, এর পাশে দেখ যদি 7 বসিয়ে দিই তাহলে কিন্তু আনসারটা মিলে যাবে 182749, তাহলে আনসারটা মিলে গেল। লাস্ট আজকের অঙ্ক নয়েরটা,
নয়ের অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে কি 5505.64। কি করে করব, সেম টু সেম দুঘর 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 করে দাগ দেবো। 55 বলেছে, 55 বলা মানে কতর কাছাকাছি যাব, 7-7 হয় 49, 28-তে 64। তাহলে আমি কি বসাবো, 7-7 হচ্ছে 49, বিয়োগ করলাম, বিয়োগ করলে হবে 6, 05টা বসে গেল। 7কে ডবল করলে কত হবে, 14। তার মানে এখানে কি বসাতে পারবো, পয়েন্ট যেহেতু খানো আছে, সরি তোর এখানে হয়ে গেল কি 4 বসালাম, 4 বসালে কত হবে, 4-4 16, 4-4 57, 576। বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 29। পয়েন্ট খাওয়াবো, এবার পয়েন্ট খাওয়ালে কত যাবে, 64 নিচে নেমে গেল। তার মানে এবার এটাকে ডবল করবো, 4 2 8, 4 2 14। এর পাশে কী এমন বসালে এটা মিলে যাবে, 2 বসাবো। তাহলে দেখ 2 2 4, 8 2 16, 14 2 28, 1 29, তাহলে আনসারটা বেরিয়ে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত করানো হলো, এর পরের দিনকে আমরা 13 এবং 14 নম্বর অঙ্কগুলো করানো হবে।